হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম সুইট হোম। আমি চন্দ্রা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ আমি বানিয়েছি কলকাতার আরেকটা স্ট্রিট ফুড, সেটা হচ্ছে ডিমের টেবিল। ডিমের টেবিল বাঙালির খুব প্রিয় একটা রেসিপি, আর বাংলার ডিমের টেবিল খেতে খুবই ভালোবাসে। তো এই ডিমের টেবিল রেসিপি শেয়ার করার আগে ভোজন রসিক বাঙালির কাছে আমার একটাই অনুরোধ, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, ভিডিওটা প্রথমবার দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে দিন, আর পাশে বেল আইকনটাও টিপে দেবেন, যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে যায়। তো চলুন দেখি নি ডিমের টেবিল বানাতে আজকে আমার কী কী লাগছে। আজকে রেসিপি ডিমের টেবিল বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে আলু। আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে সিদ্ধ করার জন্য কেটে দিয়ে দিয়েছি। আর ডিমের টেবিলের জন্য নিয়ে নিয়েছি তিনটে ডিম। ডিমগুলোকেও আমি আলুর সঙ্গে একসঙ্গে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এতে হাফ টিস্পুনের মতো নুন, আর বসিয়ে দেব হাই ফ্লেমে 5 মিনিটের জন্য, যাতে আলু আর ডিম সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমাদের আলু আর ডিম সেদ্ধ হবে, অন্যদিকে ডিমের টেবিলের মশলা তৈরি করে দেবো। মশলা তৈরি করার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ। দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে 1.5 চামচ বড় চামচের আদা রসুন বাটা। আপনার নর্মাল আদা রসুনও ব্যবহার করতে পারেন, আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। আর দিয়ে দেবো এতে বড় সাইজের একটা টমেটো কুচি। আর দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিক্সিতে আমি ব্লেন্ড করে নেবো। তো চলুন মশলাটা ব্লেন্ড করে নেওয়া যাক। মশলাটা আমি সুন্দরভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মিক্সচার তৈরি হয়ে গেছে। আমি একটা বাটিতে এটা ঢেলে রেখে দেবো, অন্যদিকে চেক করে নেব আমাদের ডিম আর আলুটা। অন্যদিকে আমার আলু আর ডিম সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটা ছুরি দিয়ে আলুগুলোকে চেক করে নিয়েছি। তো আলুর মধ্যে সুন্দরভাবে ছুরি চলে যাচ্ছে। এবার এগুলোকে আমি নাবিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আলু আর ডিম আমি নাবিয়ে নিয়েছি। অন্যদিকে ডিমের টেবিলের জন্য ডিমগুলোকে আমি দুভাগে কেটে নেব। যেহেতু আমি দোকানের মতো ডিমের টেবিল বানাবো, তো দোকানে হাফ ডিম ইউজ করে, আপনারা চাইলে গোটা ডিমেরও ডিমের টেবিল বানাতে পারেন। তো এখানে আমার প্রায় 6টা ডিমের টেবিল তৈরি হবে। ডিমগুলোকে সাইডে রেখে দেবো, অন্যদিকে তৈরি করে নেবো ডিমের টেবিলের যে পুরটা, সেই পুরটা। পুর তৈরি করার জন্য আমি হাই ফ্লেমে বসিয়ে দিচ্ছি কড়া। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টিস্পুনের মতন সর্ষার তেল। সর্ষার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 1টা এলাচের দানা। এলাচটাকে ভালোভাবে থেতো করে নিই, শুধু দানাগুলো তেলের মধ্যে দিয়েছি। দিয়ে দিচ্ছি এবার পেস্ট করে রাখা মশলার পেস্টটা। মশলাটা এবার আমি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা কালারটা চেঞ্জ হচ্ছে। তো চলুন এটা কষিয়ে নেওয়া যাক। কাঁচা মশলার পেস্টটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। তো মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর কাঁচা মশলার গন্ধটাও কেটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিচ্ছি 1/2 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুনের মতন ধনে গুঁড়ো, আর দেব এতে 1/2 টিস্পুন থেকেও একটু কম গরম মশলা গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর এতে দিয়ে দেব আমি 1 টিস্পুনের মতন গোলমরিচ গুঁড়ো। যেহেতু আমার লঙ্কা গুঁড়োটা ঝাল কম, তাই আমি এখানে গোলমরিচ গুঁড়ো ইউজ করছি। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন ও 10 থেকে 12 দানার মতন চিনি। দিয়ে মিক্সারটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব 2 টিস্পুনের মতন চাট মশলা। চাট মশলাটা দেওয়ার পর আমি মিক্সারটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মিক্সার থেকে তেল ছাড়ছে। মশলা দেওয়ার পর মিক্সারটা আমি প্রায় 2 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখতেই পাচ্ছেন তেল ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 4 টিস্পুনের মতন বিস্কুটের গুঁড়ো। এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো ইউজ করছি, আর আমি একসঙ্গে 4 চামচ দেবো না, আমি 2 চামচ দিয়ে ভালোভাবে আগে মশলার সঙ্গে বিস্কুটের গুঁড়োটা মিক্স করে নেব, তারপরে আবার 2 চামচ বিস্কুটের গুঁড়ো অ্যাড করবো। একসঙ্গে সমস্ত বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলে অনেক সময় বিস্কুটের গুঁড়ো গুটি পাকিয়ে যেতে পারে, এতে যে মিক্সারের টেস্টটা ভালো আসবে না। তো আমি অল্প অল্প বিস্কুটের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে মিক্স করে 1 মিনিটের মতন কড়াইতে নেড়ে নেবো। তো চলুন মশলাটা রেডি করে নেব। এখানে আমার মশলাটা দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা মিক্সচার তৈরি হয়ে গেছে, এটা এবার আমি নাবিয়ে নেব। মশলাটা
মশলাটা আমি নাবিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুতে। আমি এখানে সবজির মধ্যে শুধু আলু ইউজ করছি, আপনারা চাইলে বিট, গাজর, বিনস ইউজ করতে পারেন। আমি সিদ্ধ করার আলুর মধ্যে মশলাটা দিয়ে হাতের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিয়ে মশলার মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। তো চলুন এটা ভালোভাবে মিক্স করে নেওয়া যাক। আলুগুলো মশলার সঙ্গে সুন্দরভাবে ম্যাশ করে মিক্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন অল্প নুন, যেহেতু আমার নুন একটু কম হয়েছে, নুন অ্যাড করে এটা ভালোভাবে আবার মিক্স করে নেব। ডিমের ডেবিলের পুর আমার রেডি হয়ে গেছে, তৈরি করে নেব অন্যদিকে আরেকটা ইনগ্রেডিয়েন্টস। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, বাটির মধ্যে দিয়ে দেব আমি 2 টিস্পুনের মতন এখানে ময়দা। ময়দা দেওয়ার পর এতে দিয়ে দেব 2 টিস্পুনের মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর ঠান্ডা জল দিয়ে আমি মিক্সারটাকে ভালোভাবে গুলে নেব। আমি একসঙ্গে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে চামচের সাহায্যে একটা মিক্সচার বানিয়ে নেব। মিক্সারটা না খুব পাতলা না খুব ঘন হবে। তো চলুন এটা চামচের সাহায্যে গুলে নেওয়া যাক। আমার এখানে ডিমের টেবিলের মিক্সচার রেডি হয়ে গেছে, অন্যদিকে নিয়ে নেব আমি আরেকটা ইনগ্রেডিয়েন্টস। তার জন্য আমি টোস্ট বিস্কুটকে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। এবার আমরা ডিমের টেবিল রেডি করে নেব। ডিমের টেবিল বানানোর জন্য ডিমটাকে দিয়ে দিতে হবে ডিমের টেবিলের আকার। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি অল্প আলুর পুর। আলুর পুরটা হাতের সাহায্যে ভালোভাবে পাতলা করে বেলে নেব। বেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওর ওপরে ডিম। ডিমটাকে এবার ভালোভাবে কভার করে দেব। আপনারা যখন ডিমের টেবিল খাবেন খেয়াল করবেন যে ডিমের দিকটা খুব পাতলা একটা আস্তরণ থাকে আর ওপরের দিকটা একটু বেশি করে পুর থাকে। তো আমি সেম প্রসেসে ডিমের ওপরে দিয়ে দিচ্ছি বেশি করে আলুর পুর, আর ভালোভাবে চারদিকটা ঢেকে দিয়ে ডিমের টেবিলটাকে হাতের সাহায্যে ডিমের আকার দিয়ে দেব। তো এটা আমি হাতের সাহায্যে হালকা চাপ দিয়ে প্রায় ডিমের আকার দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে না যে এখানে আমি হাফ ডিম ইউজ করেছি। তো এইভাবে আমি প্রত্যেকটা ডিম ডিমের টেবিল আকারে তৈরি করে নেব। প্রায় 5টা ডিমের টেবিল আমি এখানে তৈরি করে নিয়েছি পুরের সাহায্যে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিমের টেবিল রেডি হয়ে গেছে। এগুলোকে এবার ভাজার জন্য রেডি করব। ভাজার জন্য আমি ডিমের টেবিলগুলোকে প্রথমে দিয়ে দেবো ময়দা আর কর্নফ্লাওয়ারে গুলে রাখা মিক্সারটার মধ্যে। চারদিকে মিক্সারটা লাগিয়ে নেওয়ার পর এগুলোকে দিয়ে দেব আমি বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো চারদিকে ভালোভাবে আমি লাগিয়ে নেব। বিস্কুটের গুঁড়ো দেওয়ার ফলে এটা দোকানের মতন পুরো উপরটা কুড়মুড়ে হবে। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা ডিমের টেবিল রেডি করে নেব। ভাজার আগে আমি একসাথে সমস্ত রেডি করে নিই, তবেই এগুলোকে ভাজবো। তো চলুন এগুলোকে রেডি করে নেওয়া যাক। ডিমের টেবিল ভাজার জন্য আমি রেডি করে নিয়েছি। এখানে 5টা ডিমের টেবিল আমার রেডি হয়ে গেছে। এগুলো ভাজার জন্য আমি হাই ফ্লেমে বসিয়ে দিচ্ছি কড়া। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের টেবিল আর আঁচটাকে করে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে এটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি ভালোভাবে ভেজে নেব। যেহেতু এটা ডিমের আকারে বানিয়েছি তাই ভাজতে একটু অসুবিধা হবে। আমি হালকা খুন্তির সাহায্যে ভালোভাবে চারদিকে এগুলোকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। তো চলুন এইভাবে সুন্দরভাবে ডিমের টেবিলটা ভেজে নেওয়া যাক। প্রায় 1 মিনিটের মধ্যে আমার ডিমের টেবিল সুন্দর ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে, এটা এবার আমি নাবিয়ে নেব। এইভাবে সেম প্রসেসে আমি প্রত্যেকটা ডিমের টেবিল সুন্দর করে ভেজে নেব। আজকের রেসিপি স্ট্রিট ফুড ডিমের টেবিল আমি পরিবেশন করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরো দেখতে দোকানের মতন হয়েছে আর টেস্টটাও খুব ভালো হয়েছে। তো এই ডিমের টেবিল রেসিপিটা অতি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটা ছোট থেকে বড় সকলকেই খেতে খুব ভালো লাগবে। তো এই রেসিপির ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো? যদি এই ডিমের টেবিল রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করুন। আর চ্যানেলে আমার প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে দিন, আর পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে যায়।